¿Aló? ¿Salamu alaikum? ¿Qué son las grandes maneras? ¿La শিক্ষার্থীরা আশা করি ভালো আছো তোমরা ভূগোল ও পরিবেশ ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহজাহান। তোমরা সবাই বই খাতা নিয়ে বসে পড়ো। হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা আমাকে? হ্যালো, তোমরা শীঘ্রই জয়েন করো। হ্যালো, হ্যালো সোহানা, আফরিন, তোমরা কি জয়েন করতে পেরেছো? আমার কথা শুনতে পাচ্ছো? হ্যালো, আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো বাবা তোমরা? জি মিস, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের মধ্যে মাত্র 2 জন দেখতে পাচ্ছি, আর সবাই কোথায় গেল? সুহানা, আফরিন, মাশফিকা খান, 2 জন। মাশফিকা শুনতে পাচ্ছো তুমি? হ্যালো মাশফিকা, মাশফিকা কি শুনতে পাচ্ছো? তোমরা, আজকে আমরা নতুন একটা অধ্যায় পড়বো, নবম অধ্যায়। হ্যাঁ, আমরা অষ্টম অধ্যায় শেষ করেছি, তাই না? হ্যাঁ, আজকে আমরা পড়ব নবম অধ্যায়। তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছো? তো বলো সোহানা। হ্যালো সোহানা, দেখতে পাচ্ছ আমার বইটা? দেখতে পাচ্ছ স্ক্রিনটা সোহানা? মাসপিকা, তোমরা দেখতে পাচ্ছ? আজকে আমরা পড়বো নবম অধ্যায়, সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী। হ্যাঁ, পড়বো সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী। তুমি একটু সাড়া দাও, কথা শুনতে পাচ্ছ? হ্যালো, আচ্ছা, আমরা পড়বো সম্পদ অর্থনৈতিক কার্যাবলী নবম অধ্যায়। আমরা জানি যে সম্পদ হলো মানুষের একটা গুরুত্বপূর্ণ প্রয়োজন, মানুষের এবং অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ উপাদান। সম্পদের ব্যবহারের ভিত্তিতে বিভিন্ন দেশের মানুষ ভৌগোলিক ভাবে কোন কোন ধরনের অর্থনৈতিক কার্যাবলীর সাথে জড়িত তা জানা যাবে। তার মানে যে দেশের যে সম্পদ পাওয়া যায় সেটার উপর নির্ভর করে সেই দেশের অর্থনৈতিক কার্যাবলী গড়ে উঠে।
এজন্য আমরা দেখি যে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন রকম অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। হ্যাঁ, কোথাও দেখবে যে শিল্পের উপর, কোথাও কৃষির উপর, হ্যালো মাসপিকা, তুমি কি শুনতে পাচ্ছো মাসপিকা খান? শুনতে পাও? আচ্ছা, আজকে এত কম তোমাদের উপস্থিতি মাসপিকা আর সুহানা। আবার হ্যাঁ, আবারও স্ক্রিন শেয়ার করি, বইটা বের করি, তোমরা একটু কথা বলো, তাহলে বুঝতে পারবো যে আছো। আমি আবারও বইটা বের করি। হ্যাঁ, এই যে ছবিতে দেখো তো বাবা, ছবিতে কি কি দেখা যায়? প্রথম ছবিটা বলো তো, এখানে কি দেখতে পাচ্ছি আমরা? বলো প্রথম ছবিতে কি দেখতে পাচ্ছি? প্রথম ছবিটা দেখতে পাচ্ছি যে এখানে কৃষি কাজ করা হচ্ছে, তাই না? বলো তো, কৃষিকাজ হচ্ছে, লাঙ্গল জোয়াল নিয়ে কৃষক কৃষক চাষ করছেন জমি। যদিও চাষের পদ্ধতিটা প্রাচীন সনাতন পদ্ধতির কৃষিকাজ। দ্বিতীয়টা দেখতে পাচ্ছি শিল্প কারখানা। হ্যাঁ, তৃতীয়টা শিল্প কারখানা, এবং চতুর্থটা হলো এটা গ্যাস ফিল্ড, খনিজ আহরণ, মাইনিং, খনিজ আহরণ। তাহলে এই যে বিভিন্ন কাজগুলো দেখতে পাচ্ছি এই অধ্যায়ে, এই সম্পর্কে আলোচনা করা আছে। কি কি পড়বো আমরা এই অধ্যায়ে দেখো? এই অধ্যায়ে পড়বো আমরা সম্পদ এবং সম্পদের শ্রেণী বিভাগ, আর পড়বো সম্পদ সংরক্ষণের উপায়। কারণ আমরা জানি যে পৃথিবীতে সম্পদ কেমন, সম্পদ হলো সীমিত। এই সীমিত সম্পদকে কাজে লাগিয়ে কি করতে হয়? সীমিত সম্পদকে কাজে লাগিয়ে আমাদের অর্থনৈতিক উন্নতি করতে হয়। সেজন্য আমরা সম্পদ সংরক্ষণের উপায় সম্পর্কে পড়ব। আর কি করব? সম্পদ সংরক্ষণে যত্নবান হব এবং অন্যকেও সম্পদ সংরক্ষণে উৎসাহিত করব। অর্থনৈতিক কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে। বিভিন্ন রকমের অর্থনৈতিক কার্যাবলী আছে, সেটা হলো বিভিন্ন রকমের অর্থনৈতিক কার্যাবলী আছে জানবো। আচ্ছা, একজন ঐতিহ্য আমি জয়েন করে নেই, এবার এবার দেখো আর কি করব আমরা অর্থনৈতিক কার্যাবলী ব্যাখ্যা করতে পারবো। এক, অনুন্নত উন্নয়নশীল ও উন্নত দেশের অর্থনৈতিক কার্যাবলী ব্যাখ্যা করতে পারবো। আর গোটা পৃথিবীতে যে দেশগুলো আছে তাদেরকে সম্পদের ভিত্তিতে তিন ভাগে ভাগ করা হচ্ছে, অনুন্নত উন্নয়নশীল ও উন্নত, তিন রকম। আর একটা কি করবো, শিল্প গড়ে ওঠার নিয়ামক ব্যাখ্যা করতে পারবো। হ্যাঁ, শিল্প কেন গড়ে ওঠে এটা জায়গায়। আরেকটা হলো শিল্পের শ্রেণীবিন্যাস ও অবস্থানগত কারণ, সেটা বিশ্লেষণ করতে পারবো। আরেকটা হলো আমদানি রপ্তানি বাণিজ্য ব্যাখ্যা করতে পারবো। আরেকটা হলো বাণিজ্যিক ভারসাম্য ও উন্নয়নের সম্পর্ক বিশ্লেষণ করতে পারবো। এই জিনিসগুলো আমরা এই অধ্যায়ে পড়বো। তার মানে এই অধ্যায়ে যে পড়াগুলো আছে আমরা দেখলাম সেগুলো হলো সম্পদ এবং অর্থনৈতিক কার্যাবলী সংক্রান্ত। এখানে কিন্তু তেমন কোন মানচিত্র বা ছবি নাই সেরকম, তাই না? বলতো, তোমাদের মধ্যে কেউ একজন কথা বলতো, শুনতে পাচ্ছো আমার কথা? শোনা যায়? শোনা যায়? শোনা যায়? হ্যাঁ, মাঝে মধ্যে একটু সাড়া দিও, নাহলে বুঝতে পারবো না তো। এমনিতে নেটওয়ার্কের একটু অসুবিধা। হ্যাঁ, কলেজ থেকে নিচ্ছি তো, স্কুল থেকে ক্লাস নিচ্ছি, সব সব টিচার একসাথে অনেকেই ক্লাস নেন তো তখন একটু অসুবিধা হয় নেটওয়ার্কে, বুঝছো? হ্যাঁ, এবার দেখো সম্পদ কাকে বলে। সম্পদ, তোমরা একটু পেন্সিল নাও তো বাবা, একটু দাগ দাও অথবা খাতায় লেখো, আমি অধ্যায়ের প্রশ্নগুলো তোমাদের বলে দেই। হ্যাঁ,
যা কিছু নির্দিষ্ট প্রযুক্তি, অর্থনীতি এবং সামাজিক অবস্থায় ব্যবহার করা যায় তাই সম্পদ। তার মানে যেটা আমাদের প্রয়োজন মেটায় সেটাই হলো সম্পদ। পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম কিন্তু ইংরেজি কথা, পেট্রোলিয়ামের বাংলা হলো খনিজ তেল, যেটা খনিজ তেল সেটাই পেট্রোলিয়াম। হ্যাঁ, পেট্রোলিয়ামের ব্যবহার ও উত্তোলন জানার সঙ্গে সঙ্গে এটি একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হয়েছে। তার মানে যখন ধরো পেট্রোলিয়াম বা কয়লা বা যে কোনো খনিজ সম্পদ যখন মাটির নিচে থাকছে, সেটা আমরা যতক্ষণ উত্তোলন না করে ব্যবহার না করছি ততক্ষণ সেটা সম্পদ না, অর্থাৎ ব্যবহারের উপযোগী হতে হবে। সেটা অবস্থানগত কারণে কোন ভূমির মূল্য কম বেশি হয়, তেমনি ব্যবহার জানার পর অপ্রয়োজনীয় বস্তুর প্রয়োজন হয়, এভাবেই কোন বস্তু মূল্যবান সম্পদে পরিণত হয়। এক কথা বস্তুর কার্যকারিতারই সম্পদ। তাহলে বলো সম্পদটা কি? বস্তুর কার্যকারিতা, যখন সেটা কাজে লাগবে। মনে করো কাজে লাগছে না, এটার ব্যবহার আমরা জানি না, তখন সেটা সম্পদ নয়। এবার আসো আমরা দেখি সম্পদেশকারী বিভাগ। তাহলে এই এই প্রথম অংশ থেকে আমাদের প্রশ্নটা হবে যে সম্পদ কাকে বলে, ব্যাখ্যা করো, লিখে নাও। নাম্বার প্রশ্নটা, সম্পদ কাকে বলে ব্যাখ্যা করো, এক নাম্বার প্রশ্ন। এবার দুই নাম্বার প্রশ্ন হলো সম্পদের শ্রেণী বিভাগ করো। হ্যাঁ দেখো, এই এই আমরা দেখি ফ্লোচার্টটা, ফ্লোচার্ট মানে প্রবাহ চিত্র। সম্পদ মূলত তিন প্রকার, প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ এবং অর্থনৈতিক সম্পদ। শোনো, প্রাকৃতিক সম্পদ হলো যেগুলো পরিবেশে পাওয়া যায়, প্রকৃতির সৃষ্টি, আল্লাহর সৃষ্টি, সৃষ্টিকর্তার সৃষ্টি। যেমন যেমন বলো তো, তোমরা উদাহরণ দাও তো একটা প্রাকৃতিক সম্পদের, বলো তো আফিফা, প্রাকৃতিক সম্পদ কোনগুলো? আফ্রিকা, বলো তো প্রাকৃতিক সম্পদ কোনগুলো? দু একটা উদাহরণ দাও তো তোমার জানা মতে। হ্যালো, সম্পদ বলতে এই যে খনিজ সম্পদ, বনজ সম্পদ, পানি সম্পদ, এগুলো সবই হলো প্রাকৃতিক সম্পদ। এরপরে আছে মানব সম্পদ। মানব সম্পদ হলো মানুষ, মানুষ কিন্তু অনেক বড় সম্পদ। মানুষ আল্লাহ সৃষ্টি ছেড়া দিয়ে মানুষ তার বুদ্ধি বৃত্তি কাজে লাগিয়ে সম্পদ কাজে লাগায়। এরপরে আছে অর্থনৈতিক সম্পদ, যেটা মানুষ কিনা নিজেরা প্রকৃতির সম্পদকে কাজে লাগিয়ে উৎপাদন করে। প্রাকৃতিক সম্পদ আবার দুই রকম, একটা নবায়নযোগ্য আর একটা হলো অনবায়নযোগ্য। তোমরা কি এর আগে নবায়নযোগ্য বা অনবায়নযোগ্য এই দুই সম্পদের নাম শুনেছো বলতো? নাম শুনেছো কিনা? তুমি শুনেছি, শুনেছো না? অন্য ক্লাসে পড়েছো বাবা এটা তোমরা? কোন সাবজেক্টে পড়েছো বিজ্ঞানে? জিনিস, আচ্ছা তাহলে নবায়নযোগ্য অনবায়নযোগ্য সম্পদ সম্পর্কে তোমরা আমি শুনেছি। আচ্ছা এখন আমরা আরো বিস্তারিত পড়বো। হ্যাঁ, নবায়নযোগ্য হলো সৌর শক্তি, বায়ু শক্তি, পানি শক্তি, মানে যেগুলো ফুরিয়ে যায় না, শেষ হয়ে যায় না, মানে দীর্ঘদিন উৎপাদন হতে উৎপাদন হয়। যেমন ধরো সৌর শক্তি, প্রতিদিন সূর্য ওঠার সাথে সাথে সৌর শক্তি আমরা পেয়ে যাই। বায়ু শক্তি, পানি শক্তি, এরপরে আছে অনাবানযোগ্য, যেগুলো হলো নির্দিষ্ট সময় পরে ফুরিয়ে যায়। হ্যাঁ, তাহলে বই দেখি কিভাবে লেখা আছে,
সম্পদকে প্রাথমিক ভাবে তিন ভাগে ভাগ করা যায়, প্রাকৃতিক, মানব এবং অর্থনৈতিক। এটা দেখো এই ছকে আমরা দেখলাম, তোমরা পরীক্ষার সময় যদি এরকম ছক করে দিতে পারো এই যে ছবিটার মতো, তাহলে কিন্তু সুন্দর লাগবে তোমাদের, প্রশ্নের উত্তরটা চমৎকার হবে। হ্যাঁ, ভালো নাম্বার করবা। তাহলে সম্পদ তিন প্রকার, এই প্রাকৃতিক সম্পদকে আবার তিন ভাগে ভাগ করা যায়, সেটা হলো বিজ্ঞানীদের মতে অনবরত সম্পদ হলো খুব ধীর গতিতে সৃষ্টি হয়, মানে যেটা বারবার ফিরে আসে না, নবায়ন হয় না, এবং তাদের সরবরাহের পরিমাণ সীমাবদ্ধ। যেমন ধরো প্রাকৃতিক গ্যাস, দেখা গেল অনেক প্রাকৃতিক গ্যাস কূপ থেকে তোলা হলো, এক সময় প্রাকৃতিক গ্যাসের মজুদ শেষ হয়ে গেল, এরকম হয়, সেটা কিন্তু ওই হারে আর তৈরি হয় না, আস্তে আস্তে ধীরে ধীরে অনেক বছর সময় লাগে। আবার আবার যেমন ধরো কয়লার মজুদ বা আকরিক ধাতু, আকরিক ধাতু বলতে বোঝায় লোহা, হ্যাঁ, লোহার কাঁচামাল। আমরা কিন্তু খনিজ গুলো সরাসরি ব্যবহার করতে পারি না, বুঝছো, খনি থেকে উঠানোর পরে সেগুলো কিন্তু পরিশোধন করতে হয়। তো লোহার যে আকরিক, সেটা আকরিক কাকে বলে একটু তোমরা শোনো, সেটা হলো যেটা অপরিশোধিত লোহা, মানে লোহার সাথে অন্য কিছু মিশে থাকে, অন্যান্য পদার্থ, সেটাকে বলে অপরিশোধিত লোহা বা লৌহ আকরিক। আবার অনেক সময় অনেক সম্পদ চয়নের মাধ্যমে প্রাকৃতিক গ্যাসের প্রাপ্ত হয়, মানে সঠিকভাবে যদি খনিজ সম্পদটা উঠানো না যায় তাহলে সেটা অপচয় হতে পারে। নবায়নযোগ্য সম্পদ বলতে সে সম্পদ গুলো বোঝায় মূলত পুনঃসংগঠনশীল, মানে বারবার হয়, কিছু সময়ের হলো জলবিদ্যুৎ, জলবিদ্যুৎকে পানিতে খরস্রোতা নদী, মানে যে নদীর ফুলার প্রবাহ বেশি খরস্রোতা নদীতে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, এটাকে বলে জলবিদ্যুৎ। তো জনসংখ্যাটা মাধ্যমে মানব সম্পদে পরিণত করা যায়, যদি আমরা মানুষকে যথাযথ ভাবে শিক্ষা প্রশিক্ষণ দিতে পারি, দক্ষ মানব সম্পদ হলো একটা বড় সম্পদ। তাহলে বিভিন্ন প্রকার সম্পদের দুটি করে উদাহরণ দাও, যেমন প্রাকৃতিক সম্পদ দুটি উদাহরণ দাও তো দেখি, বলতো কে বলতে পারবে, দুটো প্রাকৃতিক সম্পদের উদাহরণ দাও, কে বলতে পারবে বলো তোমাদের মধ্যে, প্রাকৃতিক বলো তো বাবা, মিস গ্যাস আর প্রাকৃতিক গ্যাস, কয়লা। হ্যাঁ, ঠিকই বলেছো, থ্যাংক ইউ, ধন্যবাদ। মানব সম্পদ, মানব সম্পদ তো মানুষই, মানুষের উদ্ভাবন শক্তি, মানুষের দক্ষতা, এটা হলো মানব সম্পদ। অর্থনৈতিক সম্পদের উদাহরণ দাও তো দেখি, অর্থনৈতিক সম্পদ শক্তি হলো সৌর শক্তি, বায়ু শক্তি, এগুলো। আর অনবায়নযোগ্য শক্তি হলো খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা, জ্বালানি কাঠ, এগুলো সব প্রাকৃতিক। তাহলে বলতো এখান থেকে কি প্রশ্ন হতে পারে, সেটা হলো সম্পদের শ্রেণীবিভাগ করো, লিখে ফেলো তোমরা। তাহলে আমরা শিখলাম সম্পদ কাকে বলে এবং সম্পদের শ্রেণীবিভাগ করো বা সম্পদের প্রকারভেদ আলোচনা করো, এ হলো এখানকার প্রশ্ন। এরপরে আমরা পড়ব সম্পদ সংরক্ষণের উপায়, মানে কিভাবে আমরা সম্পদ ব্যবহার করলে সম্পদটা দীর্ঘদিন টিকবে, টেকসই হবে, দীর্ঘদিন দীর্ঘদিন আমরা সম্পদটা ভোগ করতে পারবো, ব্যবহার করতে পারবো, প্রজন্মের পর প্রজন্ম সম্পদটা ভোগ করতে পারবে, কিভাবে সেটা সম্ভব আসো আমরা দেখি। সম্পদ সংরক্ষণের অর্থ হলো প্রাকৃতিক সম্পদ এমন ভাবে ব্যবহার করা যাতে ওই সম্পদ যথাসম্ভব অধিক সংখ্যক লোকের দীর্ঘ সময় ব্যাপী সর্বাধিক মঙ্গল নিশ্চিত করে, তার মানে টেকসই, যেটা তোমরা কি টেকসই কথাটা শুনেছো আমাকে বলো তো,
টেকসই কথাটা আগে শুনেছো? টেকসই উন্নয়ন পড়েছি না আমরা, টেকসই উন্নয়ন সাস্টেনেবল গোল। এটা 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 সম্ভবত তোমরা ক্লাস 8-এ পড়েছো, তাই না? হ্যালো, তো তোমরা যে টেকসই যে উন্নয়নের কথা শুনেছো, হ্যাঁ, সেগুলো টেকসই ব্যবহার করা, সম্পদে টেকসই ব্যবহার করা। টেকসই ব্যবহারের একটা উদাহরণ দিই তোমাদের, সেটা হলো সংরক্ষণের অপর নাম হলো জীবন আচরণ। মানে আমরা আমাদের অভ্যাস, শিক্ষা, শিক্ষা, ন্যায় বিধান, সত্যানুসন্ধান, কর্তব্য পরায়ণতা, ভালোবাসার অপর নাম সংরক্ষণ, অর্থাৎ আমাদের আন্তরিকতা থাকতে হবে। সম্পদ ব্যবহারে কি থাকতে হবে? বিবেক, বিবেচনা এবং আন্তরিকতা। যেমন ধরো অর্থনীতিরা, অর্থনীতিবিদ যারা, তারা বলছে যে সম্পদটা অসীম নাকি সসীম, সসীম মানে যেটা সীমাবদ্ধ, তাই সম্পদ ব্যবহারের উত্তম ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি, এবং উত্তম ব্যবস্থাপনার মাধ্যমে নবায়নযোগ্য সম্পদের বৃদ্ধি সম্ভবপর। ব্যবস্থাপনা মানে হলো সুন্দরভাবে এটা উত্তোলন করা, ব্যবহার করা, ম্যানেজমেন্ট করা, যেটা তোমরা সহজ কথায় বোঝো আর কি সেটা। এবং পরিবেশ সম্পদ, পরিবেশ সম্মত ব্যবস্থাপনা হলো উত্তম ব্যবস্থাপনা। মানে সম্পদ ব্যবহারের সময় আমরা এমন ভাবে সম্পদটা ব্যবহার করবো যাতে সেটা উত্তম ভাবে ব্যবহার হয়। অনবায়নযোগ্য সম্পদ সম্পূর্ণরূপে ধ্বংস হতে পারে, যেমন তেল পোড়ানো। ধরো তেল যখন আমরা পোড়াই, মানে পেট্রোল, গাড়িতে গাড়িতে কলকারখানায় পেট্রোল যখন ব্যবহার করি, তখন সেটা কিন্তু সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়, মানে পোড়ানোর পরে আর অবশিষ্ট থাকে না। কিন্তু নবায়নযোগ্য সৌরশক্তিকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারি? সৌর বিদ্যুৎ এবং পানি শক্তিকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করলে পরিবেশের কোনো ক্ষতি হয় না। আমি আবার তোমাদের বইটা স্ক্রিন শেয়ার করি, আবার স্ক্রিন শেয়ার করি তোমাদের সাথে। হ্যাঁ দেখো, আমরা পড়ছি 140 পৃষ্ঠা। সেখানে বলছি যে এছাড়া বিভিন্ন ব্যবহৃত বস্তুকে রিসাইক্লিং করে পুনরায় সম্পদ রূপে ব্যবহার করা হয়, এতে সম্পদের অপচয় কম হয়। আবর্জনা থেকে তেল উৎপাদন করে আবর্জনা বহনকারী গাড়ি চলছে। তার মানে রিসাইক্লিং কথাটা হলো কোনো কিছুকে আবার এটাকে নতুন ভাবে তৈরি করা। তুমি তোমরা দেখেছো যে পুরানো লোহান জিনিসপত্র কিন্তু বিক্রি হয়, দেখেছো? খেয়াল করেছো গ্রামে দেখবা যে পুরানো লোহান লক্ষ্মীর জিনিস বিক্রি হয়, ওটা নিয়ে আবার নতুন করে লোহা তৈরি করে। আবার এই যে প্লাস্টিক আছে, প্লাস্টিক গুলো, প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের ব্যাগ, পলিথিন ব্যাগ, এগুলো আবার এগুলো রিসাইক্লিং করে, মানে আবার এগুলোকে ফ্যাক্টরিতে গলায় আবার নতুন করে তৈরি করে। এটাকে বলে রিসাইক্লিং, অর্থাৎ নতুন করে তৈরি করা। আর কি হয় দেখো, সৌর এবং মহাজাগতিক বিকিরণ ব্যতীত পৃথিবীর একটি ক্লোজ সিস্টেম, তাই সম্পদের বাছাইকরণের মাধ্যমে, অর্থাৎ একের পরিবর্তে অন্যটির গুরুত্ব অনুধাবনে সম্পদের অদ্বৈতা বৃদ্ধি করা সম্ভব। অজৈব সারের ক্ষেত্রে প্রাথমিকভাবে ফলন বাড়লেও পরবর্তীতে জমিতে সারের প্রয়োগে জমির ক্ষতি হয়। অর্থাৎ শোনো ব্যাপারটা, যদি আমরা রাসায়নিক সার ব্যবহার করি, যেমন ইউরিয়া, ফসফেট, এই সারগুলো সাময়িকভাবে সাময়িকভাবে এটা জমির উর্বরতা নষ্ট হয়ে যায়, তার পরিবর্তে যদি আমরা জৈব সার ব্যবহার করি, জৈব সার বলতে কি বোঝানো হচ্ছে? সবুজ সার, যেটা
এই যে গোবর থেকে তৈরি হয় গোবর সার বা কম্পোস্ট সার, এগুলো এগুলো ব্যবহার করলে, এগুলো ব্যবহার করলে কি হয়, জমির উর্বরতাটা নষ্ট হয় না। এগুলোকে বলা হয় জৈবিক সার। কৃষি মৃত্তিকা রক্ষার জন্য বিভিন্ন রকমের মৃত্তিকা সংরক্ষণে ব্যবহার করা হয়, যেমন সোপান চাষ, শস্য আবর্তন। শোনো, সোপান চাষ হলো ধাপ চাষ, জুম চাষের মতো, মানে যদি উঁচু জায়গা হয় তো ধাপে ধাপে চাষ করা হয়। আর শস্য আবর্তন কথাটার অর্থ হলো, শস্য আবর্তন কথার অর্থ হলো, আবর্তন মানে কি, ঘুরিয়ে ঘুরিয়ে করা, অর্থাৎ একই ফসল এক জমিতে বারবার চাষ না করে একটু পরিবর্তন করা। মনে করো একই জমিতে বারবার ধান চাষ করা হলো, তাহলে কি হবে, নির্দিষ্ট একটা উপাদান ওই ধান গাছ শোষণ করে নিবে, তখন মাটিতে দেখা যাবে ওই উপাদানটার পরিমাণ কমে গেছে। সেই জন্য ধরো একবার ধান একবার পাট এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অন্যান্য ফসল চাষ করলে মাটির উর্বরতাটা ঠিক থাকে। এছাড়া কৃষি অঞ্চল বনায়নের মাধ্যমে মৃত্তিকাকে সংরক্ষণ করে দেয়। কৃষি অঞ্চল যেখানে জমি ফসল চাষ হয় না, সেখানে আমরা কিছু গাছ লাগিয়ে দিতে পারি। গাছ মানে ধরো কলজ, ফলজ, বড় বড় গাছ। তখন কি হবে, মাটির শিকড় দিয়ে মাটি আঁকড়ে রাখবে, মাটি বৃষ্টির পানিতে ক্ষয় হয়ে যাবে না, অর্থাৎ ধুয়ে চলে যাবে না। তাই বাংলাদেশের ভূমি প্রাকৃতিক পরিবেশ রক্ষায় পরিবেশ সচেতন হতে হবে। এগুলো রক্ষিতা রক্ষা করে গেলে আমাদের সম্পদে স্থায়িত্ব বৃদ্ধি পাবে। সংরক্ষণে সম্পদের ব্যবহার হ্রাস, সম্পদের পুনর্ব্যবহার ও সম্পদের পুনর্নবায়ন, এই তিন পদ্ধতির ব্যবহারটা জরুরি। কি কি তিন পদ্ধতি? ব্যবহার হ্রাস, অর্থাৎ আমরা যাতে এর ব্যবহারটা, সম্পদের ব্যবহারটা কমাই। আর একটা হলো পুনর্ব্যবহার, মানে বারবার ব্যবহার করি, এবং পুনর্নবায়ন, বারবার এটা নবায়ন করে ব্যবহার করি। তাহলে বলতো, সম্পদের অপচয় কিভাবে রোধ করা যায়? এটা তোমরা বাড়ির কাজ করো, অথবা আরেক ভাবে হতে পারে, সেটা হলো সম্পদ সংরক্ষণের উপায় ব্যাখ্যা করো। লিখে ফেলো প্রশ্নটা, তোমরা একটু লিখে ফেলো, খাতায় লিখছো, মাস্টারটা একটু উঠিয়ে দিন। হ্যালো আফিফা, সুহানা, হ্যাঁ লিখো, সম্পদ সংরক্ষণের উপায় গুলো ব্যাখ্যা করো। আরেকবার বলো তো, ম্যাম তিনটে এই জন্য করবো। হ্যাঁ, এই যেটুকু অংশ পড়লাম সেখান থেকে তোমাদের প্রশ্ন লিখতে বলছি। ছবি তুলে গ্রুপে পাঠাবা। হ্যাঁ, সম্পদ কাকে বলে, সম্পদ কত প্রকার, এবং সম্পদ কিভাবে সংরক্ষণ করা যায়, এই তিনটে আজকে আমাদের পড়ার। আগামী ক্লাসে আমরা অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কে পড়বো। আজকে আর অর্থনৈতিক কার্যাবলী করবো না, আজকে সময় প্রায় শেষের দিকে। এখন তোমরা আমাকে একটু পড়া দিবা। হ্যাঁ, আমি এখন স্ক্রিন শেয়ার বন্ধ করবো, তোমরা একটু আমাকে বলবা সম্পদ কাকে বলে, কত প্রকার, এগুলো একটু তোমাদের কাছে এখন আমি শুনতে চাই। হ্যাঁ, করি এখন আছো আফিফা দেবী, মাস্টিকা খান। আফিফা, শুনতে পাচ্ছো তুমি আমাকে? আফিফা, তুমি বলো তো বাবা, সম্পদ কাকে বলে, একটু আমাকে শোনাও।
হ্যালো, হ্যাঁ শোনো, সম্পদ কাকে বলে তোমার কাছে আমি জানতে চাচ্ছি। আমি সেটা পাচ্ছি না। পাচ্ছ না? আচ্ছা, এটা তোমাদের বইতে আমি বলে দিই তোমাকে। তোমাদের বইতে 139 পৃষ্ঠায় আছে। বই খোলা আছে তোমার সামনে? হ্যালো, বই খোলা আছে, বইয়ে দেখো 139 পৃষ্ঠা। সেখানে হলো 139 পৃষ্ঠা আছে। সেটা হলো না, আমি তো সবই ডিসকানেক্টেড করে রেখেছি, তো আমি আছি এখানে। অবস্থায় যা কিছু ব্যবহার করা যায় তাই হলো সম্পদ। আবার শোনো, যা কিছু নির্দিষ্ট প্রযুক্তি, অর্থনীতি এবং সামাজিক অবস্থায় ব্যবহার করা যায় তাই হলো সম্পদ। এবার বলো তো আফিফা, এবার পারবে সম্পদ কাকে বলে? এবার একটু বলো তো। হ্যালো, তাহলে তুমি সম্পদের শ্রেণী বিভাগটা বলো। অর্থনীতি, হ্যাঁ, যা কিছু নির্দিষ্ট প্রযুক্তি অর্থনীতি এবং হ্যাঁ যা কিছু নির্দিষ্ট প্রযুক্তি অর্থনীতি এবং সামাজিক অবস্থায় হ্যাঁ ব্যবহার করা যায় তাই সম্পদ। এবার শ্রেণী বিভাগটা বলো আফিফা, শ্রেণী বিভাগটা বলো। বাবা, শ্রেণী বিভাগ প্রাথমিক ভাবে এটাকে 3 ভাগে ভাগ করা হয়। প্রাথমিক সম্পদ, মানব সম্পদ, অর্থনৈতিক সম্পদ। সম্পদ প্রথম, হ্যালো, সম্পদ 3 প্রকার। সম্পদ 3 প্রকার, হ্যাঁ নাম বলো কি কি 3 প্রকার। প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ, অর্থনৈতিক সম্পদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ তোমাকে। প্রাকৃতিক সম্পদ আবার কয় ভাগে বিভক্ত বলো তো? প্রাকৃতিক সম্পদ আবার কত ভাগে বিভক্ত? হ্যাঁ, নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য। হ্যাঁ ঠিক বলেছ, নবায়নযোগ্য বলতে আমরা কি বুঝি? নবায়ন মানে কি জানো? রিনিউ করা। রিনিউ করা মানে যেমন ধরো পাসপোর্ট থাকে না মানুষের, পাসপোর্ট, তারপরে লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, এগুলো কি করে কতদিন পর কি করতে হয় বলতো? রিনিউ করতে হয়, মানে কি আবার সে ব্যবহার করতে পারবে যা কবার করলে। তো এটা সম্পদের ক্ষেত্রে যদি হয় তো সেটা হলো বারবার রিনিউ হয়, বারবার। যেমন ধরো সৌরশক্তি, প্রতিদিন সূর্য ওঠার সাথে সাথে আমরা সৌরশক্তি পাই, প্রতিদিন এটা নতুন করে পায়। কিন্তু আমরা যদি কয়লা, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল এগুলো যে হারে পড়ায় সেটা কিন্তু ওই হারে আর ফিরে আসে না, বুঝছো? তাই ফিরে আসে না দেখে এটা হলো অনবায়নযোগ্য সম্পদ। হ্যাঁ, যেগুলো ফিরে আসে না, হয়তো হবে সেটা আবার হয়তো খনিজ সম্পদের সম্পদটা আবার এটা হবে, কিন্তু অনেক সময় লাগবে, দীর্ঘ সময় যদি হয়। তোমরা জানো খনিজ সম্পদ কিভাবে হয়? মূলধন মাঠে নিচে কয়লা গ্যাস কিভাবে হয়? তোমরা কি শুনতে চাও বলো? বলে হ্যাঁ জানো কিভাবে হয়? অনেক বড় বড় কাজ, বনভূমির কাজ, যদি কোনো কারণে মাটির নিচে চাপা পড়ে, ধরো ভূমিকম্প এইসব কারণে যদি গাছগুলো মাটির নিচে চাপা পড়ে, তো গাছের গুঁড়ি, ডাল, পাতা সব কিছুদিন পরে কয়লা হবে মাটির নিচে, তারপরে কয়লা শুনছি। অদ্ভুত না বলতো? তোমরা আগে শুনেছো এটা? জিমি বিজ্ঞান বই শুনেছিলাম। আচ্ছা, বিজ্ঞান বই শুনেছো? হ্যাঁ, বেশ বেশ একটা আশ্চর্যজনক ঘটনা। আরেকটা হলো, আরেকটা শোনো, কিভাবে হয় খনিজ তেল? খনিজ তেল কিভাবে হয়? অনেক প্রাণী, সামুদ্রিক প্রাণী হোক স্থলজ হোক, সেই প্রাণীগুলো মাটির নিচে চাপা পড়লে
তাদের শরীরের যে তেল, হ্যাঁ, শরীর দেহ নিঃসৃত তেল গুলা ধীরে ধীরে জমা হয়ে এটা তেল পেট্রোলিয়াম হয়, আর পেট্রোলিয়ামের উপরেই আবার প্রাকৃতিক গ্যাসের একটা স্তর সৃষ্টি হয়। মানে যে খনিতে পেট্রোলিয়াম থাকে বা খনিজ তেল থাকে, সেই খনিতে আবার প্রাকৃতিক গ্যাসও থাকে বেশিরভাগ সময়। গ্যাসটা উপরে থাকে, তারপর তেল থাকে। এইভাবে খনিজ সম্পদের সৃষ্টি হয়, কিন্তু এটা সৃষ্টি হতে হাজার হাজার বছর সময় লাগে। হ্যাঁ, সেজন্য এটা অনাবানযোগ্য সম্পদ, যেটা কিনা ব্যবহার করলে ফুরিয়ে যায়, কিন্তু সেই হারে আর উৎপাদনটা হয় না। আচ্ছা, তাহলে কি কি পড়া থাকলো আমাদের বলতো বাবা একটু? সম্পদ কাকে বলে? সম্পদের শ্রেণীবিভাগ করো। আরেকটা হলো সম্পদ সংরক্ষণের উপায় আলোচনা করো, অথবা কিভাবে সম্পদের অপচয় রোধ করা যায় সেটা উল্লেখ করো। এবার তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, শুনি। বলো তো, তোমাদের কোনো কিছু জানার থাকলে একটু বলো আমাকে। কিছু সময় আছে তোমাদের, প্রশ্ন থাকলে আমাকে বলো। অনেক ধন্যবাদ তোমাকে, তুমি বুঝতে পেরেছো প্রশ্নটা। এ কথা শিখে ফেলবা, নোট করবা এবং ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দিবা, কেমন? আর কি বলো? নাম্বার আছে তারপরে অ্যাসাইনমেন্টের নাম্বার আছে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট তোমাদের ক্লাস নাইনে, আমি সকলও পাই নাই, দেখে দাও নি, আমাকে একটু দ্রুত দিয়ে দাও। এগুলো তো ফাইনাল পরীক্ষা নাম্বার হবে, তোমাদের তো বার্ষিক পরীক্ষা হবে, সেখানে অ্যাসাইনমেন্ট থেকে 40 নাম্বার ড্র হবে সম্ভবত, 140 অনেক নাম্বার। তোমরা যারা এখন অ্যাসাইনমেন্ট দাওনি, চতুর্থ অ্যাসাইনমেন্ট বা এক থেকে চার যার যা বাকি আছে দিয়ে দাও। ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।